নমস্কার বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজ আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আর এর আগে এসেছিলাম ছেলের জন্মদিনে দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু অনেকটা দেরি করে ফেলায় মন্দির বন্ধ হয়ে যায় আর পুজো দিতে পারিনি চলে গিয়েছিলাম ফিরে গিয়েছিলাম আর কি তো তারপরে আরেক দিন বিকেল বিকেল চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ এখানেই এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম মন্দিরের ভেতরে কিন্তু আমি ভিডিও করতে পারবো না কারণ মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ জুতো আর ফোন দুটোই যেখান থেকে ডালা কিনবো মায়ের জন্য সেখানে জমা রাখবো তারপর পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে আবার সেগুলোকে নিতে পারবো তার আগে যারা দক্ষিণেশ্বর মন্দিরে কখনো আসোনি কিন্তু আমার ভিডিওটা দেখছো তাদের এই মন্দির সম্বন্ধে একটা ছোট্ট ধারণা দিতে চাই তো চলো সেটা আগে শেয়ার করে নিই কলকাতা থেকে একটু দূরেই হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির পশ্চিমবঙ্গের একটি অন্যতম পীঠস্থান এটা আঠেরোশো সালে ধনী বিধবা জমিদার নিয়ে রানী রাসমণি দেবী কালিকার স্বপ্নদর্শন পান এরপর মায়ের আদেশ মতো গঙ্গা তীরেই আঠেরোশো সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় আঠারোশো সালে আট বছরে নয় লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয় আঠারোশো সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মহা সমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয় শিবের বক্ষ বক্ষপরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত এই মূর্তিদ্বয় একটি রূপোর দল পদ্মের ওপর স্থাপিত মূল মন্দিরটি তিনতলা ওপরের দুটি তলে এর নয়টি চূড়া বন্টিত রয়েছে মন্দিরের দক্ষিণমুখী গর্ভগৃহটি ছেচল্লিশ বর্গফুট প্রসারিত ও একশো ফুট উঁচু এছাড়া বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে সেগুলি আটচালা মন্দির চত্বরের পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির এবং রানী গৃহ গৃহদেবতা রঘুবীর জনার্দন মানে শ্রীকৃষ্ণ আর নাড়ুগোপাল এই মন্দিরের রয়েছেন আর এই মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় এরপর আমরা চলে এলাম মায়ের জন্য ডালা কিনতে ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের কাছেই এই স্টলটা আছে এখান থেকেই আমি যতবার আমরা আসি এখান থেকেই ডালা কিনি কারণ অনেকটা দূরে যদি কিনি তাহলে জুতো খুলে অনেকটা হেঁটে মন্দিরে যেতে হয় সেই কারণে একদম কাছে এসে এখানে চুয়ান্ন নম্বর স্টল আছে সেখান থেকেই আমরা ডালাটা কিনি অনেক যতবার আসি আমরা ওই একটা দোকানে যাই খুব বিশ্বস্ত দোকান মোবাইল আর ব্যাগপত্র যদি বড় থাকে রেখে কিন্তু যাওয়া যায় সেই কারণেই আসি আমি আমার ডেসক্রিপশন ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো দোকানের ফোন নাম্বার তোমরা দেখে নিতে পারবে এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো সন্ধ্যে প্রায় হয়ে এসেছে আমরা এসেছি অনেক আলো থাকতে থাকতে বেশিক্ষণ আর থাকতে পারবো না সেই কারণে একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরটা অবশ্যই ভালো লাগবে এখানে রানী রাসমণির একটা মূর্তি আছে দেখো এখানে অনেকে ছবি টবি তুলছে এই সব জায়গাগুলোতে ছবি তোলা যায় কিন্তু ভেতরে একদমই ফোন অ্যালাউ নেই এবার দেখো এখানে মা সারদার নহবত মা সারদাকে এখানেই পুজো দেওয়া হয় এখানেও কিন্তু ছবি তোলা যায় না সাইড দিয়ে আমি ভিডিও করতে করতে চলেছি গঙ্গার ধারের দিকে এই দেখো এখানে মা সারদার পুজো হয় আমাকে অনেকে হাত নেড়ে বলছিল ছবি তোলা যাবে না তাও আমি খানিকক্ষণ একটু ভিডিওটা করে ওই দেখো চলে যাচ্ছি তো এবার আমি এবার আমরা গঙ্গার ধারের দিকে যাব। এখানে দেখো অনেক ওদিকটায় গেলাম না আবার যদি কখনো সময় করে আসতে পারি তখন উপাসটা ঘুরিয়ে দেখাবো এখানে অনেক মহাপুরুষদের মূর্তি করে রাখা আছে খুবই সুন্দর মানে কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না কত সুন্দর এই মূর্তিগুলো আর এই গঙ্গার ধারটা দেখতে এত সুন্দর লাগে বলে বোঝানো যাবে না তো অন্যান্য যেসব মন্দির কালীঘাট মন্দির বা তারাপীঠ মন্দির যেগুলো যেখানে যেখানে গেছি পুজো দিয়েছি পান্ডাদের এত ঝামেলা তুমি তোমার মনের মতন মায়ের কাছে একটু পুজো দিতে পারবে না কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে খুব শান্তি পাই বা মহাদেবের সব বড় বড় শিবলিঙ্গ রয়েছে আর এই ডান দিকটাতে গঙ্গার ধারটাতে এই রকম গাছ লাগানো রয়েছে আর গাছগুলো দেখো সুন্দর একদম সবুজে সবুজে ভরা আর মূর্তিগুলো খুব সুন্দর খুব ভালো লাগবে এগুলো দেখতে দেখো আমরা একটু গঙ্গার জল নেবো সেই কারণে গঙ্গার দিকে যাচ্ছি এই দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে বিকেলের গঙ্গা আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব অনেকেই এখানে বসে কিছুক্ষণ বসে থাকে সময় কাটায় এই দেখো এখান থেকে আমরা আগে পাশের গেটটা খোলা ছিল কিন্তু এখন বন্ধ তাই আমরা অতটা ঘুরে এলাম নাহলে মন্দিরের ভেতর থেকেও আসা যেত কত সুন্দর লাগছে দেখো গঙ্গাটা সন্ধে প্রায় হয় হয় আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে আমরা এবার চলে যাচ্ছি এবার আমরা চলে এসেছি আগে অনেক দোকান ছিল খাওয়া যেত কিন্তু এখন

খাওয়া দাওয়ার পর আমরা এবার চলে এলাম এই ফোয়ারার কাছে ফোয়ারাটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর সঙ্গে মিউজিকও হচ্ছিল নানান রকম গান বাজছিল কিন্তু আমি সেই মানে কপিরাইট আসতে পারে সেই ভয়ে আমি গানটা দিতে পারিনি সাউন্ড অফ করে দিয়েছি আর পুরো ভিডিওটাই আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ এত লোক এত কথা আমার কথা কিছু শোনাই যেত না আর অনেক রকম গানও হচ্ছিল নানান জায়গায় সে কারণে আমি মানে সাউন্ডটা অফ করে আমি ভয়েসটা অ্যাড করলাম এখানটা দাঁড়ালে মন ভরে যাবে এত সুন্দর মিউজিক হচ্ছিল আর সঙ্গেই ফোয়ারাটা আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম আমার ছেলে তো যেতেই চাইছিলো না এখান থেকে যাই হোক খানিকক্ষণ থেকে আমরা এবার ফিরে যাব। দেখো সন্ধে হয়ে গেছে এবার আমরা ফিরে যাচ্ছি তো তোমরা সকালের দিকে যদি দক্ষিণেশ্বরে আসো কখনো তাহলে দক্ষিণেশ্বরের এখন যে সময় মন্দির খোলা সকালে সকাল সাতটায় মন্দির খুলবে আর বারোটায় বন্ধ হয়ে যাবে আর যদি বা বিকেলের দিকে আসো তাহলে বিকেল তিনটের সময় আসবে আর সাতটায় কিন্তু বন্ধ আর আমরা মন্দির থেকে বেরিয়ে এই এই জায়গাগুলো স্কাইওয়াক এটা তো এখানে চলে এসেছি এখানে নানান রকম দোকান রয়েছে সে দোকানগুলোকে এই দেখো আচারের দোকান অনেক রকম জুয়েলারি আছে ব্যাগ খেলা সব কিছু আছে বাচ্চা বড় সবার সব কিছুই জিনিস এখান থেকে পাওয়া যাবে অনেকে কিনছে খুব সুন্দর সুন্দর মূর্তি এসবগুলো অনেকে কেনে আমারও আমিও কিনেছি কিন্তু অনেকবার এসেছি বলে এবারে কিনে ছেলে একটা দুটো খেলা কিনেছে কিনে আমরা বাড়ি চলে এসেছি আজ আমার ভিডিওটা আর বড় করছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে বোর হয়ে যাবে দেখতে দেখতে আসলে এগুলো দেখতে যতবারই আসি আমার দেখতে খুব ভাল লাগে আমি দেখতে দেখতে যাই ব্যাস এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করলাম